দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে কাজিরহাট বালিরমাট এলাকায় স্থায়ী নিকাশি নালা না থাকার ফলে অল্প বৃষ্টিতেই ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীরা অভিযোগ করেন, বিষয়টি প্রাক্তন কাউন্সিলরকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। পরে তারা বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীকে জানান। কাঞ্চন কাজী বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় স্থায়ী নিকাশি নালা তৈরির ব্যবস্থা করেন। চেয়ারম্যান রবিবাবুর অর্থনৈতিক করলে বিধায়ক খোকন দাসের সহযোগিতায় উদ্যোগে গত 26 নম্বর ওয়ার্ডে বালির মাঠে বিরাট বড় ড্রেনের কাজ চলছে। এখানকার এলাকার দীর্ঘদিনের সংকট 35 বছরের সমস্যা সমাধান হতে চলেছে। খোকন দাস বিধায়কের উদ্যোগে এবং রবিবাবুর অর্থনৈতিক সাহায্যে এই কাজ আমরা করতে চলেছি 26 নম্বর ওয়ার্ডে। শনিবার থেকে এই কাজের সূচনা হয়। এদিন ওই এলাকার বাসিন্দারা কাঞ্চন কাজীকে অসংখ্য ধন্যবাদ জানান। এখন আমরা দেখেন কি হচ্ছে। আমি 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার নাম মঞ্জু পাঠক। দীর্ঘ 30 বছর ধরে আমরা যে সমস্যার মধ্যে ভুগছিলাম, আমাদের এখানে দীর্ঘদিন ধরে ড্রেনের একটা সমস্যা ছিল। এই প্রবল বৃষ্টিতে সমস্ত আমাদের বাসিন্দাদের খুব অসুবিধা হচ্ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, রবিরঞ্জন চট্টোপাধ্যায় আমাদের চেয়ারম্যান, বিডিএ চেয়ারম্যান খোকন দাস মহাশয় আমাদের এমএলএ এবং আমাদের ওয়ার্ডের যিনি দাদা আমাদের কাঞ্চন কাজীর উদ্যোগে আজকে আমাদের দীর্ঘ 30 বছর পর আজকে আমাদের বিরাট সমস্যার সমাধান হতে চলেছে, যেটা হচ্ছে আমাদের 26 নম্বর ওয়ার্ডের আমাদের ড্রেন হতে চলেছে 10 নম্বর পার্টে। আমরা খুব খুশি, বিশেষ করে কাঞ্চন কাজী আমাদের ধন্যবাদ জানাবো। মধ্যে আছি আমরা, জলটা দেখানো হোক। ২৬ নম্বর ওয়ার্ডের কাজিরহাটের বালির মাঠ বলে এটাকে, এই বালির মাঠে 40 বছর আগে থেকে ঘর হয়ে আছে। পরবর্তী 30 বছরের মধ্যে গোটা এলাকা ফুলফিল হয়ে যায়, কিন্তু 30 বছরে এখানে জল যন্ত্রণায় মানুষ কষ্ট ভোগ করছিল, কিন্তু কোনো ড্রেনের সমস্যার সমাধান হয়নি। বহুবার এর পূর্ববর্তী যিনি কাউন্সিলর ছিলেন তার কাছে বহুবার এখানকার এলাকার সাধারণ মানুষ মহিলারা বারবার দরখাস্ত করেছেন, দরখাস্তের পর দরখাস্ত জমা পড়েছে, পার্টি অফিস থেকে তাদের অপমানিত হয়ে চলে আসতে হয়েছে। কিন্তু পরবর্তী সময় কাঞ্চন কাজী যখন আসে, কাঞ্চন কাজীর উদ্যোগে খোকন দাসকে রবিবাবুকে ধরে কাঞ্চন কাজী এখানে ড্রেনের ব্যবস্থা করেছেন। আজকে মানুষের মন আজকে খুশি। এখানে আমাদের দত্তবাবু এই ড্রেনের জন্য অপ্রাণ চেষ্টা করে গেছেন, তিনি করোনায় চলে গেছেন, আমরা তার জন্য মর্মাহত, তার আত্মার শান্তি কামনা করি। কারণ এই ড্রেনের জন্য তিনি এতবার পার্টি অফিসে গেছি, পায়ে ধরেছি, কেউ এমনকি কমিশনার আগে ছিলেন কমিশনার ফুকু মাস্টার, ওনার কাছে গিয়ে আমরা কোনো ফল পাইনি, অপমানিত হয়েছি, দূর করে তাড়িয়ে দিয়েছেন উনি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।